চলছে লকডাউন, আর প্রত্যক্ষ সেই লকডাউন প্রত্যক্ষ করা গেল অত্যন্ত সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং রেলওয়ে স্টেশন। শুরু থেকেই আজও অবধি চলছে এই লকডাউন প্রক্রিয়া। অনির্দিষ্টকালের এই লকডাউন প্রক্রিয়ায় ক্যানিং স্টেশনে মাছি পর্যন্ত গলতে পারছে না। রেল সুরক্ষা বাহিনী অতিরিক্ত সতর্কতায় ক্যানিং স্টেশন শুনশান। রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা অতন্ত্র প্রহরায় থাকায় ক্যানিং স্টেশন পুরোপুরি শূন্য থাকায় লকডাউন 101 পালিত হয়েছে বা হচ্ছে দাবি রেল পুলিশের। অন্যদিকে রেল সুরক্ষা বাহিনীর অত্যন্ত তৎপরতায় সুন্দরভাবে লকডাউন পালিত হয় খুশি এলাকার সাধারণ মানুষজন। লকডাউন প্রক্রিয়া যে শুরু হয়েছে সেই পাশাপাশি স্টেশনে কি আপনার লোকজন ভিড়ভাড়টা জমাচ্ছে? লোকজন স্টেশনে একটাও আসেনি, কেউ আসার যদি চেষ্টা করে তাকে স্টেশনে ওঠার আগেই আমরা আটকে দিই। কেন আমরা লকডাউনটাকে সার্থক করতে চাই, কেন্দ্র সরকার থেকে নিয়ম করে দিয়েছে সারা ভারতবর্ষে যদি লকডাউন করা যায় তাহলে করোনা ভাইরাস থেকে আটকানো সম্ভব হবে, যার কারণে আমরা অত্যন্ত শহরের মধ্যে। ক্যানিং স্টেশন সুন্দরবনের একটা প্রত্যন্ত স্টেশন, সেই জায়গাটা এখানে 100 মানে লকডাউন হচ্ছে বলে আপনি কি দাবি করেন? না, এখানে লকডাউন আমরা স্টেশনটাকে সার্থক করে দিয়েছি, একদম স্টেশনে সফল স্টেশন চত্বর প্ল্যাটফর্ম কেউ একটা জনসংখ্যা।